নমস্কার বন্ধুরা, পেটুক দাদা ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দুপুর বেলায় আজকে আমাদের দুপুরের খাবার নিয়ে আমরা হাজির হয়ে গেছি। তো সেটা আমাদের কি কি আছে আজকে আমি বলবো না, কারণ তোমাদের তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল দাদা, আর অভিযোগও ছিল দাদার বিরুদ্ধে, দাদা তুমি বৌদিকে কেন বলতে দাও না, বৌদিকে বলতে দাও। আমার কথা ইয়েটা খানিক একটু জড়তা জড়তা ভাব আসে, তো কি করবো বুঝতে পারি না। তো এবার থেকে এবার ও বলবে, বলুক আজকে কি কি আছে। হ্যাঁ, আজকে আমি বলি, ভাত তো থাকেই, ভাত আছে, এটা আছে চিংড়ি মাছের বড়া, লাউ শাক, এটা আছে কাতলা মাছ আলু দিয়ে করা হয়েছে, আর এটা আছে কি ইলিশ মাছ ফুলকপি দিয়ে করা হয়েছে, আর এটা সব রকম দিয়ে চচ্চড়ি আর কি, বড়ি দিয়ে, চচ্চড়ি মতো, হ্যাঁ বড়ি দিয়ে করা হয়েছে আজকে আবার এটা। হ্যাঁ, ফুলকপি ডাটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর এই যে সব রকম সবজি, চাল কুমড়ো বড়ি বলে না অনেকে, না ফুলকপি ডান্টি ডান্টি ডাটা ডাটা দিয়ে করা হয়েছে এটা, দারুন রোবারি বর্মা পাঠিয়েছে আমার জন্য চিংড়ি মাছের বড়া, দুর্দান্ত খেতে হয়েছে। লাউ শাক এটা করি, রোবারি থেকে চিংড়ি মাছের বড়া এসছে, মাঝে মাঝে হয়ে থাকে, শাকটা শীতের শাক তো জাস্ট অসাধারণ, মানে দুর্দান্ত লাগছে খেতে, যার জন্য আমি কথা বলছি না, চুপচাপ খেয়ে যাচ্ছি। মাছের বড়াটা তো একদম গরম, শাক দিয়ে তো বাদ পেট ভরে ফেললাম।
কাছে অনেক কথা হয়েছে। আমার বয়স্ক লোক আছে, রুগী আছে, বা অনেকে গ্যাসের প্রবলেমের জন্য ফুলকপি খেতে পারে না, তাদের জন্য ফুলকপি ডাটা চচ্চড়ি বা হালকা মশলা দিয়ে অল্প তরকারি তরকারি করলে ভালো। কারণ এটা আমি আমার বাবার আগে টেক আপ হয়েছিল, তখন আমি অনেক ছোটো, তখন একদিন ডাক্তার বলেছিলেন যে ফুলকপি তোরা খাবি আর ডাটাগুলো সবুজ যেহেতু আছে বাবাকে তখন থেকেই বুঝলাম যে ফুলকপি সব ডাটাতেও প্রচুর পরিমাণে ভিটামিন আছে, হয়তো নইলে ডাক্তারবাবুরা বলতেন না। আমার বাবার গ্যাসের প্রবলেম তো সারা জীবন, ফুলকপিটা কিনলে কোনো কিছু খারাপ যায় না, না পাতা না ডাটা, আর ফুলকপি তো খাওয়া যায়। শীতকালে সবজি কিনে একটা মজা আছে। শীতকালে সবজির দাম কম, মাছের দাম কম, কিন্তু কম শীতকালে আর কেউ তৃপ্তি পাওয়া যায়। কারণ হচ্ছে এখন এই সময় 200 টাকা নিয়ে গেলে বাজারে ব্যাগ ভর্তি বাজার হয়ে যাবে, অন্য অন্য সময় 200 টাকায় হাফ ব্যাগ হয় না। বেসিক্যালি সবজির কথাই বলছি, সবজির দামটা এখন খুবই কম, 10 টাকা দিয়ে বড় খাই যে খুব খুশি পাওয়া যাচ্ছে। আর অন্য অন্য সব মূল্য টুলো গুলো 10 টাকা এখন। চচ্চড়ি করা হয়েছে কিন্তু কোনো সবজি ছাড়া না, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে করা হয়েছে। সর্ষে বাটা দিলে তো আরো সুন্দর লাগে খেতে, তবে সুন্দর লাগবে দিইনি। আগে কোন মাছ খাবো? আগে ইলিশ মাছই খাই, পরে কাঁকড়া মাছ খাবো। ফুলকপি দিয়ে ইলিশ মাছ, মাছের গন্ধেই খাওয়া যায়, তারপর তারপর ফুল করে অসাধারণ টেস্ট। মাথা
ঠান্ডা ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা ওয়েদারের জন্য আমি কিছু না। ভোরবেলা উঠতে হয় তো তোমরা জানো, কয়েকদিন আগে ভিডিও করেছিলাম রাত পরে তিনটে উঠি ঢাকাটা যে লকডাউনের মধ্যে প্রায় 8 মাস দোকান বন্ধ ছিল, তারপরে 8 মাস আর যেতে হয়নি, এখন আবার কন্টিনিউ করছি এটাকে। তো অনেকদিন পরে হঠাৎ করে তখন ওটা পেয়ে মানে করে মার এখন ইলিশ খাওয়া কমপ্লিট হয়নি, খাওয়া কমপ্লিট হয়নি। এবার নিয়ে নেবো কাতলা মাছ, কাতলা মাছ করা হয়েছে নতুন আলু দিয়ে কারি করা হয়েছে। অনেকে ভাবতে পারো দাদা অনেক আলু খাও, সত্যি কথা বলতে নতুন আলুটা অনেক খাই, কিন্তু যখনই আলুর সিজনটা পূরণ হয়ে যাবে তখন আমি কিন্তু অত আলু খাই না, কারণ নতুন আলু একটু ঝলসে টাইপের, জল থাকে বেশি, আর পুরনো হলে হয় কি খুব মিষ্টি হয়ে যায়, তখন যাদের সুগারের প্রবলেম আছে তারা কিন্তু তখন আলু খেতে নেয়, এই সময় নতুন আলু খাওয়া যেতে পারে। যদিও যা মাটির নিচের জিনিস যারা সুগার আছে খাই না, অ্যাভয়েড করে চলে, মানে এড়িয়ে চলে, মানে আমার নেই সেটাই বললাম আর কি। অনেকে ভাবতে পারে দাদা অনেকটা আলু খাইতো, কেন অন্য সময় কিন্তু আমি এতটা খাই না, কোনো আলু তো খাই। শীতে দুপুরে সবাই খেয়ে রাস্তায় আড্ডা দিচ্ছে, মানে রোদ পোচ্ছে অ্যাকচুয়ালি, আমরা কিন্তু বাড়িতে আছি, এখন খেয়ে দিয়ে আমরা বিকালে যাব। যখন থাকবে যতটা থাকবে Thank you.
মাছটা কিন্তু দারুণ বড় পাতলা মাছ যখন ভিডিওটা শেষ করে দিবি বলো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো আমাদের ভিডিওগুলো দেখতে থাকো তাই বলি আর শীতকালে খুব এনজয় করো কি বলি টাটা বলো হ্যাঁ এখন করবো টাটা তোমার সবাই ভালো থেকো কিন্তু সুস্থ থেকো আর এই নতুন বছরে তোমরা খুব ভালোভাবে কাটিও এবং এনজয় করো দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী ভিডিওর সঙ্গে দেখানোর মতো টাটা।